হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে বাগানে ঘোরাঘুরি করতেছি যে কেন সমস্যা হচ্ছে দেখতেছি। আমার গাছের আগাগুলো একদম, এই দেখেন, মাথাগুলো নাই গাছের। এই একটা, আলহামদুলিল্লাহ, সবগুলো মাথা কি জানি কি বলতেছে, হঠাৎ করে সাইতে সাইতে একটা পাওয়া গেছে ফোকা। এই যে এটা এখন কোরবান দিতে হবে, না হলে হবে না। এই যে কি সুন্দর কই তরকারি ধরতেছে, এগুলো খেয়ে ফেলতেছে। এই যে এখান থেকে, এই যে এটার মাথা থেকে খেয়ে ফেলছে। এটা মাথাটা তো বাইর করতে হবে। এটা মাথাটা কোথায় পায়, কোথায় পায়? পাওয়া গেছে মাইনা রে। যে দেখা যাচ্ছে কিনা দেখা, এটার ভিতরে আছে। খাই দে, এনে বুঝে দিছে। আরাম করে ডিমও তো ফাটতেছে। সামনে মান্ডে ক্রস করতে হবে। তাদের কারণে এই গাছের এই অবস্থা। সাদের গাছের বাগান, ভেন্ডি বা ঢেঁড়স যেটা বলেন, ওগুলো তো ড্রাগন দেখাইলাম। ভেন্ডি কেউ লুব্বাস বলে, আবার কেউ লড়ন বলে। এক বাসায় বর করি, শেষ বর করি। ঢেঁড়স, এটা কি কমলা? উনা মালটা, সরি, মালটা মালটা এটা বেলগাছ, বেলগাছে ফলাইতেছে। উল্টা পাল্টা বলতেছে কি হলো বেলগাছ? একটু লাল হয়ে আইতেছে, লাল হয়ে আসছে।
ঠিক আছে সবাই ভালো থাকবেন। গ্যাসের পোকামাকড় কারণে ঠিক মতো ফলো হইতেছে না।